হয়, সংসদীয় লোকসভা নির্বাচনের আজি প্রথম পর্যায়ের ভোটগ্রহণ ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর মই বর্তমান উপস্থিত আছো গোলাঘাট জেলার সরিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের যোনটো ভোট কেন্দ্রত আসলতে কাজিরঙা লোকসভা সমষ্টির যিগৰাকী কংগ্রেসের প্রার্থী রোজিনা টিকিয়ে ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করেছে। মই কথা পাতিব বিচাৰিম মোৰ লগত এই মুহূর্তে রোজিনা টিকিৰ পিতৃ তথা প্রাক্তন মন্ত্রী আকাশ টিকি ডাঙরিয়া আছে, মই পোনে পোনে জানিব বিচাৰিম। দেখা পা গেছে আসলে বিজেপি বহু রথী মহারথী আসলে কাজিরঙা লোকসভা সমষ্টিত প্রচার চলালে আজি ভোট গ্রহণ আরম্ভ হয়েছে, কি কব? প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে ভোট প্রচার করবর কারণে, সেইবিলাকে যে ধরনের প্রচার করেছে আমারও ঠিক তেনেধরনের প্রচার হয়েছে, আমারও ভাল ধরনের প্রচার হয়েছে। আশা রাখিছো রাইজে ভোট দি পেলায় আমার কংগ্রেসক জয়যুক্ত করবে। হয়, নিশ্চয়কৈ এয়া আছিলে রোজিনা টিকিৰ পিতৃ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক আকিলাস টিকি ডাঙরিয়া। মই কেমেরা পার্সনক প্রথমে সেই সামগ্রিক পরিবেশটি দেখাবলৈ অনুরোধ করি। সরিয়াঘাট অঞ্চলত দেখা পোৱা গৈছে ইতিমধ্যে কাজিরঙা লোকসভা সংসদীয় সমষ্টির যিগৰাকী কংগ্রেসের প্রার্থী ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করেছে আর মই জানিব বিচাৰিম পোনে পোনে আসলতে কাফি হ্যাঁ আমার সাথ অভি জেসে আমার যে ইন্ডিয়া অ্যালায়েন্স হ্যাঁ বিরোধ ঐক্য মঞ্চ হ্যাঁ আমার সমর্থন মে হো আমার কাফি আশাবাদী হ্যাঁ। ভোট আপনার জিত যাতি হ্যাঁ কতনে ভোট সে জিত পায়ে? ये तो लोगों की लाइक आशीर्वाद रहेगी और रिजल्ट आने वाले दिन में पता चलेगी। एंड आई एम वेरी होपफुल कि हम बहुत वोटों से हम जीत जाएंगे। নতুন এটা সমষ্টি আর নতুন নরঙ্গীবাসী রাইজে বা নতুনকে খুমটা সমষ্টি প্রথমবার ভোট গ্রহণ করেছে, আর কি কব? আপনাকে শুভেচ্ছা দিছো কারণ আপনিও কাজিরঙা সমষ্টির প্রথমবার ভোট দিব পারিব আর যথেষ্ট আশাবাদী আর খুবই ভাল লাগিছে আর পরিবেশটি যতে গৈছো সকলে যথেষ্ট আশীর্বাদ দিছে, সহযোগিতা আগবাইছে আর সকলে জয় নিশ্চিত হব বলে ভাবিছো কারণ গণতান্ত্রিক দেশত সকলের গণতান্ত্রিক অধিকার বিলাক আছে, এইখানে যাতে সকলের অক্ষুণ্ণ হয়ে থাকে তার কারণে আমার যে সংবিধানে আমার যে সহমর্যাদা দিয়ে তার কারণে রাইজে বিচারিছে আর সকলে যাতে বাক স্বাধীনতা থাকে সেই কারণে রাইজ ওলাই আছে, সকলে শান্তি সম্প্রীতিকে দিকত আগবাড়ি গণতান্ত্রিক অধিকার সকলে এটু দিয়া এটা আজি বিভিন্ন কাম কাজ হেরি পেলে ব্যস্ততার মধ্যে তাকে সকল ওলাই আহিছে। সেইবিলাক কথাটো রাইজে কব, রাইজের উপস্থিতি কামনা করেছে আর সকলে ইয়াতে ফাইনাল যিদিন হব গণনাত আমি কম পাম। আৰু খুব ভাল দেখিছো আমার যেহেতুকে আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দলের লোকে হোক বা আজি আমার বিরোধী ঐক্যমঞ্চ আমার সকলে সমর্থন জানাইছে, আজ বিশেষকে জনসাধারণে আমার সকলো ভোটার সকলে সকলে এই কথাই কৈছে যে আমি সকলে শান্তি সম্প্রীতি বিচারো আর একটা মুকলি ভারত বা মুকলি আমার পরিবেশ এটা বিচার কারণে সকলে ওলাই আহিছে। আজি আপনি আপনার যেহেতু ঘরুয়া যেহেতু ভোট গ্রহণ কেন্দ্র তার ভোট দিল, নামটো কি আর কেন লাগছে ভোট দি কি দেখেছে রাইজ? যথেষ্ট আমার সরিয়াঘাট এল পি স্কুল আজ ইয়াতে মই ভোট কেন্দ্রের নাম আর আমি যথেষ্ট সহারি পাইছো আর ভাল লাগিছে আর ধুনিয়া একটা পরিবেশ হয়েছে, গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবো পারিছে কেন ভাল কথা এটা। সেয়া আসলে আসলে কাজিরঙা লোকসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থীগী। মানে কেমেরা পার্সনক পুনের সেই সামগ্রিক পরিবেশ দেখাবলে পাম, কিদরে পুয়ারে পড়া আসলে অগণন লোকে ভোটাধিকার সাব্যস্ত করবলে ভিড় করা দেখবলে পাওয়া গেছে, মহিলাসল সমান্তরালভাবে পুরুষ সকলে আসলে ইয়াতে লাইন লো আসলে ভোট দিবলে পুয়ারে পড়া ভিড় করা পরিলক্ষিত হয়েছে আর এনেদরে পুয়ারে পড়া আজি প্রথম পর্যায়ের যে ভোটগ্রহণ যি হয়েছে আর পুয়ারে পড়া দেখবলে পাওয়া গেছে গোলাঘাট জেলার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রত আসলে পুয়ারে পড়া দেখবলে পাওয়া গেছে, এনেদরে ভোটাধিকার সাব্যস্ত করবলে লোকসকলে ভিড় করা পরিলক্ষিত হয়েছে।